আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ত্বক ফর্সাকারী এবং ডাক্তারি সাজেস্ট করা বাইলুমা ক্রিমের রিভিউ শেয়ার করব এবং বর্তমান সময়ে এই ক্রিমটি নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, যে এই ক্রিমটি হচ্ছে খুবই নিরাপদ উপায়ে ত্বক ফর্সা করে, সেই ক্লেমটা যে করা হচ্ছে সেটা আদৌ সত্য কিনা সে বিষয়েই আজকে এই ভিডিওটি। তো এই ভিডিওতে আজকে আপনারা যা যা পাবেন সেটি হচ্ছে বাইলুমা ক্রিমটি কী কী উপাদান দিয়ে তৈরি, কী কী কাজ করে, ব্যবহার প্রণালী, এর কোনো সাইড এফেক্টস আছে কি না, কোথায় পাবেন, কতদিনে ফলাফল দিবে, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনারা এই সকল বিষয় জানতে চান। আচ্ছা, আমার চ্যানেলে এরকম আরও বিউটি টিপস পেতে আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি আমার চ্যানেলে প্রত্যেকটা প্রোডাক্টের অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি। আচ্ছা, তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইলুমা ক্রিমটি কী কী উপাদান দিয়ে তৈরি। আমি যদি এই ক্রিমের প্রধান তিনটি উপাদানের কথা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ক্রিমের প্রধান তিনটি উপাদান হচ্ছে কোজিক অ্যাসিড, লিকোরাইস, মালবারি এক্সট্রাক্ট। আচ্ছা, বর্তমান সময়ে আপনারা সবাই জিনিসটা কম আর বেশি জেনে যাবেন হয়তো বা জেনে থাকেন যে কোজিক অ্যাসিড বর্তমানে এমন একটি ইনগ্রিডিয়েন্টস বা উপাদান হয়ে গিয়েছে আমরা আমাদের ফেস ওয়াশ, সাবান, বডি লোশন, ক্রিম থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসে ইদানিং কোজিকের একটা ইনভলভমেন্ট থাকে বা ওই জিনিসগুলোতে কোজিক অ্যাসিড থাকে। আর কোজিক অ্যাসিড যেটা জন্য খুবই ফেমাস সেটা হচ্ছে কোজিক অ্যাসিড, অবশ্যই জেনে থাকবেন যে কোজিক অ্যাসিড রং ফর্সা করতে সাহায্য করে, অনেক শেড পর্যন্ত রং ফর্সা করে থাকে। লিকোরাইস আছে যেটা একটা ক্রিমে এবং মালবারি এক্সট্রাক্ট এই দুইটা একটা ক্রিমে যখন থাকবে পাশাপাশি কোজিক অ্যাসিডের সাথে, সেই ক্রিমটি যথাযথভাবে মনে করা যায় ক্রিমটি ভালো, এর কোনো খারাপ দিক নেই। এবং যখন আমি এই ক্রিমের উপাদান নিয়ে যাচাই বাছাই করছিলাম, আমি এই ক্রিমের মধ্যে এমন কোনো উপাদান পাইনি যেটা এই ক্রিমকে কোনো ক্ষতিকর দিকে ফেলে, এই ক্রিমটা ইউজ করলে কোনো ক্ষতি হবে এরকম কোনো উপাদান এর ভিতরে ব্যবহার করা হয়নি। আচ্ছা, এখন যদি আমি বলি এই ক্রিমটা কী কী কাজ করে, এই ক্রিমের কাজ অনেক, এই ক্রিমটা বিভিন্ন কাজ করে থাকে। যেমন আমাদের ত্বকের বিভিন্ন কালো স্পট হয়ে যাওয়া সেগুলো রিমুভ করতে এই ক্রিমটা কাজ করে থাকে, এবং অনেকেরই দেখা যায় ত্বকে বিভিন্ন বয়সের ছাপ পড়ে গিয়েছে সেগুলো রিমুভ করতেও এই ক্রিমটি যথাযথ কাজ করে থাকে। আপনারা স্মাইল লাইন, রিঙ্কেলস, ফাইন লাইন এগুলো ক্রিমের মাধ্যমেও রিমুভ করতে পারেন, এবং ব্রনের যে ব্রন চলে যাওয়ার পরে, ব্রনের জন্য না, ব্রন চলে যাওয়ার পরে ফেসে যে কালো কালো দাগগুলো থেকে যায় সেটা রিমুভ করার জন্য আপনারা এই ক্রিমটা ইউজ করতে পারেন। এই ক্রিমটা আপনাদের সেই কালো দাগকে একদমই রিমুভ করে দিবে। সূর্যে পোড়া দাগ, সূর্যে পোড়া সান ট্যান্স এগুলো রিমুভ করবে, সমস্ত কিছু আপনাদের ফেস থেকে স্পট আউট করে ফেলবে। এবং মেইন যেটা সেটা হচ্ছে গিয়ে এই ক্রিমটা কি আসলেও ত্বক ফর্সা করে কয়েক গুণ শেড পর্যন্ত। এখন আমাদের মধ্যে আমি তো সবার সব প্রবলেম নিয়ে ডিসকাস করলাম, মেস্তার প্রবলেমও যাদের থাকবে তাদেরও এই ক্রিমটা মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে। এখন যাদের স্কিন কমপ্লেক্সন জন্মগতভাবে কিছুটা ডার্ক, হ্যাঁ, তাদের কি এটা কাজ করবে, তাদের কি কি ফর্সা করে তুলবে, এরকম একটা প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমি জানি। এখানে কথাটা হচ্ছে যাদের স্কিন জন্মগত বা বাই বর্ন তাদের কমপ্লেক্সন একটু ডার্ক, এই ক্রিমটা তাদের কমপ্লেক্সনেও 4-5 শেড পর্যন্ত কাজ করবে। তা আশা করি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন।
এই ক্রিমটার আরেকটা ভালো দিক হচ্ছে, আপনারা এটা ফেসে ইউজ করার সাথে সাথে যাদের ঘাড় এবং গলাও কালো তারা সেখানেও ইউজ করতে পারেন, আপনাদের সেই একই রেজাল্ট দিবে। এখন হচ্ছে এই ক্রিমটা কিভাবে ব্যবহার করব, ব্যবহার প্রণালী। আপনারা হয়তোবা একটা জিনিস জেনে থাকবেন, যে কোনো ধরনের ক্রিমে সবসময় দেখবেন আপনাকে রাতে ইউজ করার পরামর্শ দিবে। যেহেতু এই ক্রিমটার ভিতরে কোজিক অ্যাসিড আছে, এজন্য আমিও আপনাদেরকে পরামর্শ দিব এবং ডক্টররাও এই পরামর্শই দিয়ে থাকে যে এই ক্রিমটা আপনারা রাতে ইউজ করবেন। কারণ যেহেতু আপনি ক্রিমটা ইউজ করলে আপনার সূর্যের তাপটা যদি ডাইরেক্ট আপনার স্কিনে পড়ে, বা আপনি যদি সানস্ক্রিন ইউজ করেন তারপরেও যদি আপনার স্কিনে পড়ে, সেটা আপনার স্কিনের জন্য ভালো হবে না, আপনার স্কিনে বিভিন্ন ক্ষতি করতে পারে, বাড়ির লাল হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা বাড়তে পারে। তো সেজন্য অবশ্যই অবশ্যই ক্রিমটা শুধুমাত্র রাতে ইউজ করবেন, এবং ক্রিমটা ইউজ যদি রাতে করেন, দিনের বেলা অবশ্যই যে কোনো একটি সানস্ক্রিন আপনাকে বাধ্যতামূলক ইউজ করতেই হবে, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে ক্রিমটা কিভাবে লাগাবেন। আপনি যদি চান যে আমার শুধু এইটুক এরিয়ার দাগগুলো রিমুভ হোক, তাহলে আপনি ক্রিমটা আঙ্গুলের মাধ্যমে হাতের তালুতে ঘষে না, অবশ্যই না, শুধু আঙ্গুল, যে আপনি যদি পুরো ফেসেও লাগান, শুধু আপনি আপনার আঙ্গুলকে ইউজ করবেন এবং আলতোভাবে দিবেন, দিয়ে রেখে দিবেন, ঠিক আছে? একদম মোটা করে যে দিবেন তাও না, আলতোভাবে একটু মাসাজ করে করে দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং সকালে উঠে কোনো একটি ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে অবশ্যই ক্লিন করে ফেলবেন এবং কোনো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলবেন, ঠিক আছে? এই হচ্ছে এটার ব্যবহার প্রণালী। এখন আসি এটার সাইড এফেক্টস নিয়ে কথা বলি। এটার কি আসলেও কোনো সাইড এফেক্টস আছে? আমি যদি সে বিষয়ে কথা বলি, তাহলে এটির কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। অন্য অন্য ত্বক ফর্সাকারী ক্রিমের মতন এটি আপনাকে কোনো প্রকারের লম গজাবে না, আপনার চেহারায় কোনো পোর্স বাড়তে দেবে না। যদি আপনার চেহারায় পোর্স থেকে থাকে, সেই পোর্সগুলোকে একটা মিনিমাইজ করে ফেলবে। আপনি এমনও হবে না যে আপনি কিছুদিন ইউজ করার পরে এটা আপনার ফেসকে আবার সে আগের মতো করে ফেলেছে, এরকম হবে না, ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে, এরকমটা না, ঠিক আছে? যেহেতু এটা একটি মেডিকেটেড ক্রিম, হ্যাঁ, মানে একটি ডক্টরের সাজেস্ট করা ক্রিম, এটা এরকম হবে না, ঠিক আছে? সুতরাং আমি যদি এক কথায় বলতে চাই, তাহলে এই ক্রিমটার কোনো সাইড এফেক্টস নেই। এখন আসি কতদিনে এটা ফলাফল দেবে। এই ক্রিমটা আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি আমি এমন কোনো ক্রিম যেটা আপনাকে প্রথমবারই ইউজ করার সাথে সাথে আপনাকে ফলাফল দিয়ে দিবে, সেটা অবশ্যই কিছু ক্ষতিকর দিক থাকবে। এই ক্রিমটা কমপক্ষে আপনি এক সপ্তাহ পর্যন্ত যদি ইউজ করেন, এক সপ্তাহ পর থেকে আপনি এটার রেজাল্ট পেতে শুরু করবেন। এবং সত্যি কথা বলতে, এই ক্রিমটা আপনার ফেসকে অনেক শেড পর্যন্ত ফর্সা করবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের আরেকটা প্রশ্ন থাকবে যে এই ক্রিমটা কোথায় পাবেন। এই ক্রিমটা মূলত ইন্ডিয়ান তৈরি একটি ক্রিম, এবং এই ক্রিমটা বাংলাদেশে এখনও সেরকম একটা অ্যাভেলেবেল হয়নি। তো আপনারা যদি এই ক্রিমটা কিনতে চান বা নিতে চান, অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এই পর্যন্ত।